অনেকদিন ধরে টেজার নিপ্রিল সম্পর্কে অনেক কিছু ফলো করছি, কারণ অনেকে অনেক খারাপ কমেন্ট করছেন। দেখছি অনেকে বলছে যে দাদা আপনি তো টেজার নিপ্রিল সম্পর্কে কিছু জানেন না, কেন বলছেন, একবার ডিপোজিট করে দেখুন। অ্যাকচুয়ালি টেজার নিপটি মধ্যে টোটাল 4টি ফল দিক রয়েছে, যার জন্যে এখানে স্ক্যাম করছে নাকি পুরোপুরি একে কিন্তু ধরা যাচ্ছে। এখানে এক জিনিস আপনারা মনে করুন, আপনারা অ্যামাউন্টটা কোথা থেকে পাচ্ছেন, ফার্স্ট পয়েন্ট এখানে। দ্বিতীয় নম্বর, এই কোম্পানিটি সবথেকে বেশি ওয়েস্ট বেঙ্গল বিহারে কেন বেশি প্রমোট হচ্ছে, এখানে হচ্ছে দ্বিতীয় নম্বর ফল্ট। এরপরে রয়েছে এর বড় বড় অফিস পাকিস্তানে কেন রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলকে, বিহারের এবং ইন্ডিয়ার কিছু গরিব সিটিকে কেন এরা ফলো করেছে। অ্যাকচুয়ালি এই টেজার নিপটির অফিসটা কোথায় রয়েছেন জানেন, মেন হেড অফিস সেটা রয়েছে আমেরিকা সিটি লস অ্যাঞ্জেলেসে। আপনাদের মনে আছে নাকি বলতে পারবো না, আজ থেকে প্রায় কয়েক বছর আগে MTFE বলে একটি কোম্পানি এসেছিল, যেটা ছিল কানাডার কোম্পানি। আপনারা কি জানেন, হয়তো আপনাদের অনেকে মনে আছে, যদি না মনে থাকে কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা জাস্ট দেখে নেবেন কীভাবে MTFE বলে একটি কোম্পানি এসেছিল। সেটাও কিন্তু গাড়ি হিউজ পরিমাণে অ্যামাউন্ট দিয়ে একটা সময়ে হিউজ পরিমাণে স্ক্যাম করে নিয়ে বেরিয়ে যায়। এইবার আপনাদের বলবো টেজার নিপটির মধ্যে কী সবথেকে বড় ফলটা রয়েছে। তো এরা অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কোথা থেকে নিয়ে এসে দিচ্ছে, এরা ট্রেডিং করছে না, এরা কী সেল করছে, আপনাদের পিকচার সেল করছে, যেই পিকচারের কোনো ভ্যালু নেই। সেটা কার মাধ্যমে সেল করছে, একটি টোকনের ব্যাকগ্রাউন্ড দিয়ে সেল করছে। এখানে আপনি ভাবুন, এদের যদি কিছু PDF লক্ষ্য করেন, এখানে আপনাদেরকে দেখাচ্ছে এরা টেজার নিপটি মানে পিকচারকে USDT ফর্মে সেল করে আপনাদেরকে প্রফিট দিচ্ছে। কিন্তু এখানে আরেকটা বিষয় জিনিস ভাবুন, এখানে আপনাদেরকে টেজার নিপটির ছবিগুলোকে সেল করে আপনাদেরকে প্রফিট দিচ্ছে, আর সেখানে MLM থ্রুর মাধ্যমে এই টেজার নিপটি কিন্তু কাজ করে চলেছে, সেটা ওয়েস্ট বেঙ্গল বিহারে কিন্তু সবথেকে বেশি। তাই এর সম্পর্কে যখনই আমি ভিডিওটা বানিয়েছিলাম, হিন্দি ভার্সনের কমেন্ট আমি দেখতে পাইনি একটাও, কারণ এর সম্পর্কে হিন্দির ভিডিও আমি অলরেডি বানিয়েছিলাম। কিন্তু সবথেকে বেশি কমেন্ট কী দেখতে পেয়েছি জানেন, সবথেকে বেশি কমেন্ট দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাই বেশি কমেন্ট করছে, আমি হিন্দি ভার্সন কমেন্ট একটাকেও দেখতে পেলাম না। এখানে কিন্তু সবথেকে বড় বিষয়, তাই এখানে প্রমাণের সাথে পাওয়া যায় এই গরিব রাষ্ট্রের বেকারত্ব যাদের পরিমাণে বেশি, তারাই কিন্তু এইসবে দিকে জয়েন হয়েছে হিউজ পরিমাণে টাকার আসার লোভে। কিন্তু মাথায় রাখবেন, একটা সময়ে এমন একটি ফাঁদে আপনাকে ফেলাবে যেখানে আপনার কী হবে আপনি নিজেও জানেন না। গত MTFE বলে বাংলাদেশি কোম্পানি এইভাবে যখন স্ক্যাম করেছিল, তো পাবলিক হিউজ পরিমাণে সেই সব লিডারদের কী অবস্থা করেছিল আপনি ধারণা করতে পারবেন না। তাই এই সময় যদি আপনারা দেখেন টেজার নিপটি এমনভাবে একটি প্রমোট চলছে যেটা আপনাদের মাথাটা খারাপ করে দেবে। অ্যাকচুয়ালি কোথা থেকে এরা অ্যামাউন্টটা নিয়ে আসছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এদেরই পিকচার আপনি নিজেই ডাউনলোড করছেন, আবার এদেরকেই সেল করে দিচ্ছেন, সেখান থেকে আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন। এটা কোনো পয়সা রোজগার করার কোনো দিক হলো, আপনারা জাস্ট নিজে ভাবুন দেখিনি। মানে MLM স্কিম কী চলছে, আপনারা কাউকে জয়েন করান, জয়েন করালে সেখানে আপনারা র্যাঙ্ক অ্যাচিভ করবেন, সিলভার, গোল্ড, প্লাটিনাম, রুবি, আরও অনেক আপনারা র্যাঙ্ক অ্যাচিভ করবেন। এর ফলে আপনারা গাড়ি অ্যাচিভ করবেন, মান্থলি স্যালারি পাবেন, অ্যামাউন্ট রোজগার করবেন এবং আপনারা বড়লোক হয়ে যাবেন। এইবার আপনাদের ভাবুন, এখানে এদের PDF ওপরে কী মেনশন রয়েছে, আপনারা মান্থলি 30% আর্নিং করতে পারবেন। আপনি ভেবেছেন 30% মানে আপনাকে কোন শেয়ার মার্কেটে 30% মান্থলি আপনাকে আর্নিং করে দেবে, ভেবেছেন? শেয়ার মার্কেটে, ফরেক্স মার্কেটে, সেখানে তো রিস্ক বলে তো কিছু একটা পয়েন্ট থাকে না। তাহলে এখানে আপনি কী করছেন, আপনাকে 30% আপনাকে রিটার্ন করে দিচ্ছে এই টেজার নিপটি। তাহলে তো মুকেশ আম্বানি তার জিও কোম্পানি না খুলে, এয়ারটেল কোম্পানি না খুলে, এইসব রিলায়েন্স কোম্পানিগুলি, টাটা কোম্পানি সেখানে বিজনেস না করে এখানেই তো অ্যামাউন্টটা লাগিয়ে দিতে পারতো। কারণ 30% রিটার্ন মানে মান্থলি আপনি ভেবেছেন কত টাকা হিউজ পরিমাণে কামানো যেতে পারে। তাই এইসব কোম্পানি থেকে একটু দূরে থাকবেন, না হলে একটা সময় আসবে আপনি এমন একটি খাদে পড়বেন যেখানে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি জাস্ট একটি লজিক দিয়ে ভাবুন, এরা গাড়ি আপনাকে কোথা থেকে দিচ্ছে, 30% কমিশন প্লাস গাড়ি প্লাস স্যালারি, কোথা থেকে এগুলো আসছে এই অ্যামাউন্টগুলো, এই জিনিসগুলো কিন্তু ভাবুন। এবং আপনারা দেখবেন, এবং আপনারা কমেন্ট বক্সে অনেকে করছেন দাদা আপনি কিছু জানেন না, আপনি কেন ভুলভাল বলছেন, এখানে ভাবুন এইসব কোম্পানি এইভাবে আপনাদেরকে কতদিন দিয়ে যাবে, এই প্রশ্নটা আপনার লিডারকে করবেন। একটা সময় আসবে সেই কোম্পানিটা চলে যাবে, আর যখনই যাবে আপনাদের যে কতটা সর্বনাশ করে দিয়ে যাবে
আপনারা কিন্তু নিজেরা কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা কোম্পানি আসে তারা নিজেরা প্রফিট কামানোর জন্যে, আপনাকে বড়লোক করার জন্যে আসে না। মার্কেটে যত কোম্পানি এসেছে এইভাবে, সেটা MLM এর থ্রুতে আসুক না কেন, সেটা ক্রিপ্টোর থ্রুতে আসুক না কেন, আপনাদেরকে লুটে নেওয়ার জন্যেই এরা আসে। এক সাইটের মানুষ প্রফিট কামাবে কিন্তু আপনাদের তার থেকে হিউজ পরিমাণের টাকা এরা কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে। এইসব MLM কোম্পানি, এইসব যে টেকনিক্যাল কোম্পানিগুলো আপনাকে শো করাচ্ছে, তাই আপনারা যে এতে ইনভেস্ট করছেন আপনাদেরকে বারণ করছি না। যাদের যেই অ্যামাউন্টটা হারানোর ক্ষমতা রয়েছে সেই হিসাবে আপনারা এখানে আগাবেন। আপনি যতটা অ্যামাউন্ট হারাতে পারবেন, আপনি রিস্ক নিতে পারবেন, সেই হিসাবে এইসব লাইনে আপনি আসবেন, ডিপোজিট করবেন। নাহলে কিন্তু যেই সব গরিব ব্যক্তি রয়েছে তাদেরকে ভুলেও টানবেন না, নাহলে কিন্তু আপনার ভাগ্যে অশেষ দুঃখ রয়েছে। অনেকে হয়তো ভাবছেন, দাদা আপনি কেন ভুল বলছেন? যদি আপনাদের মনে হয় আমি ভুল বলছি, তাহলে যেই ব্যক্তিটি বেশি করে প্রমোট করাচ্ছে সেই ব্যক্তি কমেন্ট বক্সের নিচে কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার অফিসের অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যেখানে পরে ফিউচারে কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সেই অফিসে যেন তারা ভিজিট করতে পারে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।